কোনো নেতার ব্যক্তিগত অনৈতিক কর্মকাণ্ড ও অনিয়মের দায় নেবে না আওয়ামী লীগ। দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন, যে কোনো অপকর্মের বিরুদ্ধে দলীয় সভানেত্রী কঠোর অবস্থানে, যার প্রমাণ ছাত্রলীগের শীর্ষ দুই নেতার অব্যাহতি। আওয়ামী লীগ নেতারা দৃঢ়তার সাথে বলেন, প্রমাণ পেলে শুধু ছাত্রলীগ নয়, ছাড় পাবে না এমপি মন্ত্রীরাও। নানা অভিযোগের মুখে শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় অব্যাহতি দেওয়া হয় ছাত্রলীগের শীর্ষ দুই নেতা শোভন রাব্বানীকে। ভারপ্রাপ্ত সভাপতি সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় আল নাহিয়ান খান ও লেখক ভট্টাচার্যকে। বিশ্বজিৎ হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম জানান, অতীতে অন্যায়ের জন্য কাউকে ছাড় দেওয়া হয়নি, ভবিষ্যতেও হবে না। এরা কিছু অপরাধ করছে, সে অপরাধ প্রমাণ হয়েছে, সেই জন্য তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। সুতরাং ভবিষ্যতে যাতে কেউ অপরাধ করে মনে করতে পারে না যে আমরা ক্ষমতাসীন দল, সুতরাং অপরাধ করে যে আমাদের মাফ হয়ে যাবে, না, অপরাধ যেই করবে না কেন, সে মন্ত্রীও করুক, এমপিও করুক, ছাত্রলীগ করুক, যুবলীগ করুক, যারা করবে তাদের বিরুদ্ধে মানে ব্যবস্থা হবে। এদিকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, সরকারের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে এমন কোনো কর্মকাণ্ড বরদাস্ত করবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, অনিয়ম অপকর্মের বিরুদ্ধে শক্ত অবস্থানে আওয়ামী লীগ। ছাত্রলীগ হোক, যুবলীগ হোক, স্বেচ্ছাসেবী হোক, আওয়ামী লীগের থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, সেন্ট্রালে যেই হোক না, আওয়ামী লীগের থেকে শুরু করে তার সকল সহযোগী সংগঠন, ভাতৃপ্রতি সংগঠনের এই বার্তাটা আমরা এবার পৌঁছে চাই, কোনো অপকর্ম করে কেউ রেহাই পাবে না। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।